how to clean any glass or display and touch screen quickly and properly. বন্ধুগণ, আমরা যারা মোবাইলের কাজে নিয়োজিত আছি, আমাদের অনেক সময় ডিসপ্লে থেকে টাচ স্ক্রিনে আলাদা করার পর গুলু পরিষ্কার করতে হয়, অথবা ডিসপ্লে থেকে গ্লাস আলাদা করে গ্লাস আবার লাগানোর পূর্বে গুলুগুলি সুন্দরভাবে পরিষ্কার করতে হয়, তাই না? তো এই কাজে আমরা অনেক সময় ঘাম ঝরে অনেক সময় লস করি, তারপরও মনের মতো পরিষ্কার হয় না। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি, যে প্রোডাক্টটি ইউজ করলে আপনি অল্প সময়ে খুব সুন্দরভাবে এই টাচ স্ক্রিন বা ডিসপ্লে পরিষ্কার করতে পারবেন, আর সেই পরিষ্কার আপনার মনের মতো হবে। বন্ধুগণ, এই যে দেখেন আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পেলেন, এটার উপরে আমি সামান্য একটু কেরোসিন দিব। আপনি ইচ্ছা করলে অকটেন বা যে কোনো ক্লিনার দিতে পারেন। দেওয়ার পরে বন্ধুগণ, এই যে দেখেন, এভাবে টান দিবেন, একবার সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে অল্প সময়ে। দেখেন, আমি প্রথমে বিশ্বাস করতেই পারি না, যখন মার্কেটে গেলাম আমি জিজ্ঞাসা করলাম ভাই এই প্রোডাক্টটি কী, তখন বিক্রেতা বললেন যে ভাই এটা তো আপনাদের কাজের জিনিস। তো আমি বললাম যে কীভাবে, তারা বললেন যে আপনি যখন ডিসপ্লে থেকে টাচ কেটে আলাদা করেন, অথবা ডিসপ্লে থেকে গ্লাস আলাদা করে পুনরায় গ্লাস লাগাইতে যান বা টাচ লাগাইতে যান, তার পূর্বে তো আপনারা যে গুলুটুকু আছে সেটি সুন্দরভাবে ক্লিন করতে হয়, তাই না? আমি বললাম জি। কয় এটা দিয়ে আপনি খুব অনায়াসে সুন্দরভাবে খুব দ্রুত ক্লিন করতে পারবেন। তো আমি বললাম কীভাবে, তো তারা আমাকে দেখিয়ে দিলেন। তো বন্ধুগণ, প্রোডাক্টটি কী আমি আপনাদেরকে দেখাচ্ছি, তার পূর্বে আমরা দেখে নিব যে গ্লাসটি কতটুকু ক্লিন হয়েছে। বন্ধুগণ দেখেন, একেবারে সুন্দরভাবে ক্লিন হয়েছে, সামান্যতম দাগও নাই বা চুল পরিমাণ বা বিন্দু পরিমাণ কোনো স্পট নাই, ঠিক আছে? তাহলে প্রোডাক্টটি আমাদের কাজের জিনিস। অবশ্যই যারা মোবাইল টেকনিশিয়ান আছেন, আমরা প্রোডাক্টটি অবশ্যই সংগ্রহ করব। এই ফাঁকে আমি আরেকটি কথা বলে নিই বন্ধুগণ, আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে এই প্রোডাক্টের প্রমোট করছি না বা কোম্পানির প্রচার করছি না বন্ধুগণ। আমি কেবলমাত্র আমাদের যারা টেকনিশিয়ান ভাই আছেন তাদের কাজের সুবিধার্থে আমি এই ভিডিওটি বানিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য আমার এই ভিডিও দ্বারা নাই। লাস্ট আমরা টিস্যু পেপার দিয়ে একটু পরিষ্কার করে নিব, ঠিক আছে? চাইলে এই ফাঁকে আমরা একটু কেরোসিন বা ক্লিনার দিয়ে টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিতে পারি। দেখেন কী সুন্দর ক্লিন হয়ে গেছে। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রোডাক্টটি দেখাচ্ছি। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি, নাম কি, ম্যাজিক স্পঞ্জ। সত্যি ম্যাজিকের মতোই কাজ করে বিদায়, এর নাম দেওয়া হয়েছে ম্যাজিক স্পঞ্জ। বন্ধুগণ, যারা কম্বো তৈরি করি তাদের জন্য এই প্রোডাক্টটি অত্যন্ত জরুরি, আর যারা ডিসপ্লে থেকে টাচ আলাদা করে আবার টাচ লাগাই গুলো করি তাদের জন্য এই প্রোডাক্টটি অনেক জরুরি। যারা ডিসপ্লে থেকে গ্লাস আলাদা করে আবার নতুনভাবে গ্লাস লাগায় তাদের জন্য এই প্রোডাক্টটি অত্যন্ত জরুরি, ঠিক আছে? চাইলে আপনি এই প্রোডাক্টটি কিনে নিতে পারেন, মার্কেটে পাবেন। যারা মোবাইলের বিভিন্ন টুলস বিক্রি করেন তাদের কাছে এই প্রোডাক্টটি পাবেন। তো বন্ধুগণ, কীভাবে ইউজ করবেন আমি দেখাচ্ছি। প্যাকেট থাকবে, প্যাকেটটি কাটবেন, তারপরে এভাবে ছুরি বা ব্লেড বা কিছু দিয়ে পাতলা করে টুকরা করে নেবেন, ওকে? তারপরে আপনি কীভাবে ইউজ করবেন, আমি যেভাবে ইউজ করেছি আপনারা এতক্ষণ দেখলেন সেভাবে ইউজ করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি যদি সামান্যতম উপকারে এসে থাকে, ভালো লাগে, তাহলে লাইক করবেন, কিছু জানার বা বোঝার থাকলে কমেন্ট করে জানাবেন। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই।